আসসালামু আলাইকুম, আমি রফিক, রফিক বেচানের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসছি এই ফরিদপুরে একটা জায়গায়, এই এখানে কি সাপ মানে ঘরের ভিতরে ভিতরটা এখান থেকে বের হইয়া গর্তে ঢুকছে এমনটাই বলছে বলল। তবে এই যে দেখা যায় একটা পুষ্কুনি আছে এখানে, পুকুর, অনেকে বলে পুষ্কুনি গ্রামে বাসায়, অনেকে বলে পুকুর, অনেকে বলে পুষ্কুনি বা কুয়া। তবে এই কুয়াতে প্রচণ্ড মানে প্রচুর পরিমাণ মাছ আছে। সাইডে মোটামুটি একটু জঙ্গল টাইপের, হয়তো আর এই পাশেই একটা বাড়ি, এখানে সাপ থাকাটা কোনো ব্যাপার না। তবে এই যে গর্তটা দেখা যায়, এখানে অনেক গর্ত আছে, ইঁদুরের গর্ত। এই যে গর্ত, এই যে আছে ইঁদুরের মাটি তুলছে, সেই মাটির ঢিপ, সাপ নাকি এখান থেকে আইসা এখান গর্ত থেকে বের হইয়া এই যে গর্তটা দেখি আপনি শোনেন, এই যে গর্তটা দেখা যায় আপনাদের দেখাচ্ছি, এই গর্তের ভিতরে নাকি ঢুকছে। তবে এই একটা গর্ত আছে, এই একটা গর্ত আছে, এই পাশে আরও কয়েকটি গর্ত আছে। এই গর্তে সাপ ঢুকছে, তারা লোকজন ছিল যে ভাড়া যে আর বের হয় নাই। তবে আপনাদেরকে নিয়েই দেখা মানে দেখবো যে এখানে কী সাপ ঢুকছে বা কোন ধরনের সাপ আছে। অতক্ষণ আপনারা আমার সাথে যুক্ত থাকুন, দেখি এখানে একটা শাবল দরকার। বাবা তোমার শাবল নিয়ে এসো, শাবল রাখছেন নি? আচ্ছা, ও শাবল রাখছেন, ধন্যবাদ। তবে আমি এখন চেষ্টা আছে, আমি চেষ্টা চালাচ্ছি, দেখি এই গর্তটাকে, আমি যে গর্তে সাপ ঢুকছে সেই গর্তটাকেই আমি এখন চাষ করবো, দেখি সেখান থেকে কী বের হয়। হয়তো কিশোর বা নির্বিশ যাই হোক একটু হবেই ঢুকছে। তবে আপনারা আমার সাথে সঙ্গে থাকুন, দেখা যাক এখান থেকে কী হয় রাস পর্যন্ত। এই যে গর্তটা দেখছেন, এই গর্তটা কিন্তু আসলে খুব মানে তেলসা, মানে পিছল গর্তটা, এই দেখতেই দেখা যায় যে সাপ এখানে চলাফেরা করে। বাড়ির আঙ্গিনায় কিন্তু এরকম সাপ এখন আসতেই পারে স্বাভাবিক, এখন ডিম দেওয়ার সময় বা এই কথা বলে কেন, লোকজন লোকজন কম। চতুর্দিকে পানি, সাপ থাকলে অল্পতেই সাপ বের হবে এমনটাই আমার ধারণা। এই সর সর এমনটাই আমার ধারণা যে চতুর্দিকে পানি, পানির ভিতরে কিন্তু সাপ থাকে না, কিন্তু সাপ থাকে একটু উঁচু জায়গায়। এখন পানি ভরনার চাপটা বেশি বৃষ্টির সময়, তো অনেক গর্তটা অনেক দিয়ে সব মানে হার্ড গর্ত, তো খোঁচা লাগতেছে, কে ধৈর্য হারাবেন না, আমার সাথে যুক্ত থাকুন, আপনারা যুক্ত থাকুন, দেখি আপনারা দেখি এখানে কি ধরনের সাপ আছে বা কি পাওয়া যায়। একটু ধৈর্য হারাবেন না, অবশ্যই ধৈর্যের সাথে দেখতে থাকেন যে কিভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি। মাটি সেবি শক্ত ভাই, নরম মাটি মাটির মাটি পাইছি। এই ওই এই দেখেন, ওই ওই অন্য গর্ত থেকে মাথা বেরিয়েছিল ভাই, ভাই এই পাশে গর্ত থেকে, এই পাশে খোঁচা পড়ে মাথা ওইখান থেকে বেরিয়েছিল। সাবধান সাবধান, হ্যাঁ সাপ, ওই যে গর্ত দেখেন দেখা যায়, ওই দূরে গর্ত থেকে ওই পাশে গর্ত থেকে সাপের মাথা বেরিয়েছে, সাবধান, খেয়াল রাখেন। এই যে গর্তটা দেখা যায় নাই, মাথা বেরিয়েছিল। ওই ওই মাথা বাইরে, মাথা বাইরে, ওই মাথা বাইরে, ওই দেখেন, সাপ আছে, সাপ আছে, সাপ আছে, সাপ আছে, সাপ আছে ভাই, সাপ আছে। এই গর্তে
দূরের তো গর্ত তো সারা জায়গা গর্ত, আবার চলে গেছে, দেখা যাক কোন গর্তে যাইতে পারে। ভাই সামনে সামনে সামনে, উই 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 উই, সাপ 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 সাপ, উই 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 উই, দেখা যায়, উই মাথা বের করছে, মাথা বের করছে, উই ওরে বাবা, বিশাল বিশাল, ওই 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 ওই, মাথা ব্যথা, দেখো অবস্থা, ওই যায় যায় কিছুটা যায়, দেখেন অবস্থা, দেখেন অবস্থা, ওরে বাবা, ওর সব এতটা মানে পিছল সাপটা, মানে কোনো কায়দায় ওকে ই করা যায় না, দেখেন ও গাছ বাড়ার জন্য চেষ্টা করতেছে, দেখ অতটা রিস্ক নেওয়া যাবে না, সাপ হয়তো এখানে অত দুর্ঘটনা হতে পারে, তাই ধন্যবাদ দর্শক, এই অল্প সময়ের ভিতরে কিন্তু সাপটাকে আমি বের করতে পারছি, দেখেন খুব মানে চঞ্চল সাপটা, কিন্তু খুব চঞ্চল, এখন ওকে সামলাই, দেখি আরও আমি এখানে গর্তগুলো চেক করব, দেখি অন্য গর্তে সাপ আছে নাকি, এই দেখেন লেজ থেকে কিন্তু আমাকে ও ই করতেছে, এই দেখেন সাপের পায়খানা, আমার জুতে পড়ছে পায়খানায়, যে আবার গর্তে চলে যাচ্ছে, এই সাপটা দেখলেন, সাপটা কিন্তু খইয়া কেউটিয়া, ধন্যবাদ।